অষ্টমী গধূলি লগ্নে জন্ম। কেন শুধু শুধু আমাদের দুজনের মাঝে আসতে চাইছেন? কি যোগ্যতা আছে তোমার? বেশি কথা বলতে নেই। প্রকাশ পাচ্ছে বাঁকুড়া জেলার সৌন্দর্য সমৃদ্ধে ভরা নিষ্ঠুর নিদারুণ ত্রিকোণ প্রেমের কাহিনী দিবানি। আর মাত্র ঘন্টার অপেক্ষা, তারপরে আগামী 23 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে একটি মর্মস্পর্শী হৃদয় বিদারুণ প্রেমের কাহিনী দিওয়ানি। লালমাটির জেলা বাঁকুড়ার অপরূপ সৌন্দর্য বৈচিত্র্য যা আগে তুলে ধরা হয়নি, সেই অপরূপ বৈচিত্র্যগুলির সংমিশ্রণে ত্রিকোণ প্রেমের কাহিনী দিওয়ানি আত্মপ্রকাশ পাচ্ছে। বাঁকুড়াবাসীর মুখে আছে এই সিনেমাটি রিলিজ হওয়ার অপেক্ষায়। বাঁকুড়া জেলার ইন্দাস থানার বাজিতপুর গ্রামের মাটির চালাঘরের হতদরিদ্র পরিবারের ছেলে সমীর পণ্ডিত সমাজতত্ত্বে অনার্স পাস করে সমাজ সেবায় এমএ পাস করার পর এক রাশ আশা নিয়ে সিনেমা জগতে নিজেকে সমর্পণ। অল্প বয়সেই মা স্বর্গারোহণ করেন। জমি জমাহীন হতদরিদ্র পিতা নন্দদুলাল পণ্ডিত বহু কষ্ট করে পড়াশোনা শেখানো কিছুদিন পর বেলঘরিয়ার একটি কারখানায় যোগদান করে টালিগঞ্জ পাড়ার যোগাযোগ। তার জীবন কাহিনী এতটাই হৃদয় বিদারণ যে তা নিয়ে একটা সিনেমা বানানো যেতে পারে বলাই বাহুল্য। সমীর পণ্ডিতের আঞ্চলিক ভাষার উপর প্রথম সিনেমা আমি তোকে ভালোবাসি যথেষ্ট সাড়া ফেলেছিল টলিগঞ্জ পাড়ায়। এটি তার দ্বিতীয় ছবি দিওয়ানি। বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের রায়পুর থেকে শুভ সূচনা বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের মনোরম দৃশ্য তুলে ধরা হয়েছে এই সিনেমার মধ্য দিয়ে। শুধুমাত্র ট্রেলার দিয়ে মন ভরিয়েছে 8-80 সকলের। তারা এখন সিনেমার শুভ মুক্তি কামনা করেছেন। সম্রাট এন্টারটেইনমেন্টের ব্যানারে শ্রীমতী মমতা মণ্ডল এবং লক্ষণ মণ্ডলের সৌজন্যে আত্মপ্রকাশ পেতে চলেছে দিওয়ানি। বাঁকুড়াবাসী মুখে আছে এই সিনেমাটি দেখার জন্য। এই সিনেমায় রয়েছে এক নায়ক দুই নায়িকা, বলা যেতে পারে দফুল একমালি। ত্রিকোণ প্রেমের কাহিনী জড়িয়ে রয়েছে এই সিনেমার অন্তরালে। ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন মুম্বাইয়ের খ্যাতনামা শিল্পী রাজু ঠাক্কর। সঙ্গীত রচনা করেছেন প্রসেনজিৎ চক্রবর্তী, কণ্ঠ দিয়েছেন কুমার শানু। পরিচালক সমীর পণ্ডিত আশাবাদী, তার অন্ত উজাড় করা যে সিনেমা তৈরি করেছেন এটি সকলের ভালো লাগবে, আর তবেই হবে তার পরিশ্রম সার্থক। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। নমস্কার, আমি সোমা চক্রবর্তী আপনাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি। আগামী 23 সেপ্টেম্বর একটা ছবি রিলিজ হতে চলেছে, ছবিটার নাম দিওয়ানি। এই ছবিতে আমি অভিনয় করেছি। এছাড়াও আছে শান্তনাদি, পার্থসারথী দেবদা, রাজু ঠক্করদা, সবাই অভিনয় করেছে। এই ছবিটা পরিচালনা করেছেন সমীর পণ্ডিত। সমীর অবশ্য এর আগেও একটা ছবি পরিচালনা করেছে, তাতে আমি অভিনয় করেছিলাম। একটা ইয়াং ছেলে ফুল এফোর্ট দিয়ে কাজটা করেছে এবং অসম্ভব ভালো ডিরেকশন দিয়েছে। আর একটা কথা, এই ছবিতে ভিলেনের চরিত্রে যিনি অভিনয় করেছেন আমাদের লক্ষণদা, তিনি কিন্তু আদৌ একটা নন, তিনি স্কুল টিচার, কিন্তু অসামান্য অভিনয় করেছেন। তো সুতরাং আমরা সবাই মিলে ছবিটা ভালো করার চেষ্টা করেছি। 23 সেপ্টেম্বর আপনারা সবাই হলে এসে ছবিটা দেখবেন, আমি তো দেখব, আপনারা আসবেন তো? নমস্কার, আমি সমীর পণ্ডিত, চিত্রনাট্যকার ও পরিচালক। আমার দ্বিতীয় ছবি দিওয়ানি 23 সেপ্টেম্বর রিলিজ হচ্ছে পশ্চিমবাংলার প্রায় 32টা প্রেক্ষাগৃহে। আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই ছবিটি একটা নতুন মাত্রা আছে সেটা হচ্ছে, এবং নতুন একটা চমক আছে। এটা কোনো রিমেকের ওপরে গল্পটা নির্ভরশীল নয়, একটা সুন্দর মৌলিক গল্প, একটা লাভ স্টোরি, এক প্রকার রোমান্টিকও লাভ স্টোরি বলা যেতে পারে, আবার একদিকে নিষ্ঠুর লাভ স্টোরি বলা যেতে পারে। তো এবং সবথেকে মেন যেটা বিষয়বস্তু এবং আলোড়ন সেটা হচ্ছে, এই প্রথম বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের রায়পুর থেকে একটা সিনেমা তৈরি করা হলো, এবং সিনেমাটা প্রযোজনা করেছেন সম্রাট এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে মমতা মণ্ডল ও লক্ষণ মণ্ডল। আর এছাড়াও নতুন নায়ক নায়িকা অভিনয় করেছে ছবিতে, আর সেলিব্রিটিদের মধ্যে সোমা চক্রবর্তী, রাজু ঠক্কর, শান্তনা বসু, পার্থসারথী দেব। তো খুব সুন্দর একটা ছবি। এছাড়াও আরেকটা বিশেষত্ব হচ্ছে যে ছবিটা যেহেতু বাঁকুড়া জেলার প্রোডাকশন হাউস, সেই সূত্র ধরে প্রডিউসার চেয়েছিলেন যে বাঁকুড়ার বিভিন্ন যে জায়গাগুলো, মনোরম যে স্থান, সেই সমস্ত স্থানের সৌন্দর্যগুলোকে আমাদের ভারতবর্ষের বুকে বা ভারতবর্ষের বাইরেও ছবির মাধ্যমে তুলে ধরা। অনেক ছবি বাঁকুড়াতে এর আগে হয়েছে, তবুও যেহেতু বাঁকুড়ার প্রোডাকশন, বাঁকুড়ার কলাকুশলী নিয়ে ছবি, তাই বাঁকুড়া জেলাটাকে বেশিরভাগ প্রাধান্য দেওয়া হয়েছে। এবং জয়পুর, গোকুলচাঁদ মন্দির, দ্বারকেশ্বর নদী পড়াশিয়ার, এছাড়াও আপনার বিষ্ণুপুর, মুকুটমণিপুর,
এই ধরনের বিভিন্ন জায়গাতে ছবিটা শুটিং হয়েছে। আপনারা ছবিটা দেখবেন, খুব সুন্দর লাগবে। একেবারে 23শে সেপ্টেম্বর ছবিটা রিলিজ আছে। সর্বশেষে আর একটা কথা বলি, বিশ্ব বাংলা যে নিউজ, সেই বিশ্ব বাংলা নিউজ পোর্টালে সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি, এবং তার সঙ্গে জড়িয়ে থাকা সমস্ত ব্যক্তিত্বদের ভালো থাকবেন। নমস্কার।